বডি যদি একবার নষ্ট হয়ে যায় সে বডি কিন্তু নেক্সট ডে ঠিক করা যায় না। বাট আপনি ইঞ্জিন চাইলে একটার জায়গায় 10টা লাগাতে পারবেন, এটাতে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ গাড়ি খুবই ভালো, একটা অ্যালিয়ন A15 গাড়ি যতটুকু ফ্রেশ থাকার কথা মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে এবং খুব ভালো কন্ডিশনে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আছে। ভাইজান আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার ভিউয়ার্সদেরকে স্পেশালি কোন গাড়িটা দেখাবেন? আজকে গাড়ি তো আসলে আপনারা জানেন যে মদিনা কার কালেকশনে গাড়ি সবসময় অনেকগুলোই থাকে, মোটামুটি 15 থেকে 18টা গাড়ি সবসময় থাকে। তা আজকে অনেকগুলো গাড়ি আছে, তার মধ্যে হুন্ডা ভেজেল, নিশান এক্সটেল, তারপর হচ্ছে প্রিমিও, এক্স নোহা, স্মার্ট নোহা, KR42, এক্সিও, এক্সিও ফিল্ডার, আলহামদুলিল্লাহ অনেক ধরনের গাড়ি আছে, রাশ আছে। তো আজকে আসলে সবগুলো গাড়ি তো দেখানো সম্ভব না, একটা করে একটা গাড়ি দেখাবো, সেটা হচ্ছে টয়োটা অ্যালিয়ন A15, এই গাড়ি দেখাবো ইনশাআল্লাহ। জি জি, তো এটা হচ্ছে টয়োটা অ্যালিয়ন A15, এটা মডেল হচ্ছে 2003, রেজিস্ট্রেশন হচ্ছে 2009, আর এটা হচ্ছে পাল কালার। তো জানেন এটা হচ্ছে অ্যালিয়ন A15, কিন্তু আপনার ম্যাক্সিমামই আসছে হচ্ছে অ্যাপেল প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ। তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে জি প্যাকেজের গাড়ি, এটা হচ্ছে ভিতরে ইন্টেরিয়াল বিস্কিট কালার, অপটিক্যাল মিটার। গাড়িটা খুবই সুন্দর এবং খুব ফ্রেশ একটি গাড়ি, একেবারে অরিজিনাল কন্ডিশনে আছে গাড়িটা এখনও। আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, সামনের লাইটগুলো মশালা দেখতে পাচ্ছেন, একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইটগুলো এখানে দেওয়া আছে। সামনে গ্রিল দেখতে পাচ্ছেন মশালা, খুবই সুন্দর ফ্রেশ একটি গ্রিল। এরপাশের যে হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হেডলাইট মশাল্লা। এর পাশাপাশি যেটা দেখাবো সামনে এবং পিছনে গ্লাস, সামনে পিছনে গ্লাসটি আসলে সবসময় আমি দেখিয়ে দিয়ে থাকি। তার কারণটা হচ্ছে যে পুরাতন গাড়ি নিতে হলে অবশ্যই আপনাকে গাড়ি সম্পর্কে সামান্য কিছু হলেও ধারণা থাকতে হবে। কারণ হচ্ছে অনেকের চিন্তাভাবনা করছে যে গাড়ি নিবে, বাট সাহসে কুলাচ্ছে না যে গাড়ি আসলে কোথার থেকে নিব বা কীভাবে নিব, কী দেখে নিতে হবে, তা অনেক ধরনের টেনশন থাকে সবার। তা আমি আসলে তাদের জন্যই মূলত ভিডিও আমার, কারণ পুরাতন গাড়ি নিতে হলে অবশ্যই আপনাকে বেশি কিছু দেখা লাগে না। আপনি যদি সামনে গ্লাস এবং পিছনে গ্লাস যদি দেখেন যে অরিজিনাল গ্লাসগুলো আছে এবং লাইটগুলো অরিজিনাল আছে কি না, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। সামনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন যে একেবারে টোটাল লোগো সহকারে, এখানে গ্লাসে স্টিকার দেওয়া আছে, এগুলো হচ্ছে অরিজিনাল ফ্যাক্টরি স্টিকার। তো এই গ্লাসগুলো আসলে দেখলে বুঝতে পারবেন যে গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি না। তো আপনি নিঃসন্দেহ গাড়ি তখন নিতে পারবেন, কারণ হচ্ছে আপনি ইঞ্জিন চাইলে যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। বাট গ্লাস যদি ভেঙে যায় বা অ্যাক্সিডেন্ট করে গাড়ি, সেক্ষেত্রে আপনার বডি যদি একবারে ড্যামেজ হয়ে যায় সে বডি কিন্তু আপনি নেক্সট টাইমে ঠিক করতে পারবেন না। তো সেই জন্য আমরা সবসময় আমাদের অভিজ্ঞতায় যতটুকু আমরা জানি, আমরা যতটুকু যেহেতু আজকে দীর্ঘ দিন যাবৎ আমরা ব্যবসার সাথে জড়িত, তা আমরা এতটুকু আমাদের ধারণা আলহামদুলিল্লাহ যে গাড়ির বডি যদি একবার নষ্ট হয়ে যায় সে বডি কিন্তু নেক্সট ডে ঠিক করা যায় না। বাট আপনি ইঞ্জিন চাইলে একটার জায়গায় 10টা লাগাতে পারবেন, এটাতে কোনো সন্দেহ নেই। তো সেই জন্য আমরা গ্লাসগুলো দেখিয়ে দিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন আজকে যে গ্লাসগুলো দেখাচ্ছি মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে টোটাল লোগো সহকারে প্রত্যেকটা রেইন সেট, প্রতিটা গ্লাসে একেবারে অরিজিনালি গ্লাসগুলো দেওয়া আছে এখানে প্রত্যেকটা জায়গায় মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে ফ্রেশ এক একটা গ্লাসগুলো দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা গ্লাস হচ্ছে টোটাল লোগো সহকারে এবং বডিটা দেখতে পাচ্ছেন যে বডিতে কিন্তু কোথাও কোনো স্পট নেই, আসলে না থাকারই কথা। তার কারণটাও আমি একটু বলে দিচ্ছি, আপনারা জানেন এটা হচ্ছে 2003 মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন করা হয়েছে 2009 সালে, 2009 সাল থেকে বাংলাদেশে চলছে গাড়ি। আসলে গাড়ি যে চললে যে এঁচড় লাগবে না বা ঘষা লাগবে না তা না, অবশ্যই এঁচড় ছিল, ঘষা ছিল। তো সেইগুলোকে আমরা রিপেন্ট করেছি, যেটাকে টাচ আপ বলা হয় সেই টাচ আপটাও আমরা করেছি। তো টাচ আপ না করলে সুন্দর হবে না, তার কারণ হচ্ছে যারা গাড়ি নিতে আসবে, আমার জন্য এটা পুরাতন গাড়ি বাট তাদের জন্য কিন্তু পুরাতন না, তাদের জন্য একটা নতুন গাড়ি। তো সেই জন্য যাতে তাদের একটা নতুন একটা আমেজ থাকে, সেই আমেজের জন্যই আমরা গাড়িগুলো টাচ আপ করে থাকি। তা আমি একটু ভিতরটাও দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। ভিতরে ইন্টেরিয়াল দেখতে পাচ্ছেন একেবারে বিস্কিট কালার ইন্টেরিয়াল, মাশাআল্লাহ খুবই সুন্দর। আমি একটু এই পাশ থেকে দেখাবো, এই ডোরটা দেখাবো, পিছনের ডোরগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই ফ্রেশ কন্ডিশনে ডোরগুলো, হ্যামডেসটা দেওয়া আছে, হ্যামডেস দেওয়া আছে, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং খুব ফ্রেশ গাড়ি। যদিও মডেল কম, 2003-এর মডেল, তারপরে মাশাআল্লাহ খুবই সুন্দর। আমি একটু চাকাগুলো দেখিয়ে দিচ্ছি, চাকাগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশন আছে এবং রিংগুলো কিন্তু হচ্ছে যেটা জাপানে যে রিংগুলো থাকে সেই রিংগুলো এখনও আছে।
আসলে পুরো গাড়িতে এখনো কোনো কিছু এক্সট্রা কোনো কিছু লাগানো হয়নি, যা যা একেবারে একটা গাড়িতে থাকে অরিজিনাল যেগুলো থাকে সেই অরিজিনালগুলোই আছে। আমি একটু লাইটগুলো দেখাবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন লাইটগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে খুবই ফ্রেশ কন্ডিশনের লাইটগুলো। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকডেলার ভিতরে, ব্যাকডেলার উপরটা কোথাও কোনো ইয়ে নেই, একেবারে ফ্রেশ কন্ডিশনের ব্যাকডেলার। নাম্বার প্লেটটাও খুব সুন্দর, ঢাকা মেট্রো G15 সিরিয়াল, 25 সিরিয়াল এবং A15 অ্যালিয়ন। আমি একটু ব্যাকডেলার ভিতরটা দেখাবো ইনশাআল্লাহ। ব্যাকডেলার ভিতরটা দেখলে আসলে বুঝতে পারবেন যে ইন্টেরিয়ার কেমন। ভিতরে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে ইন্টেরিয়ারটা হচ্ছে বিস্কিট কালার, আগেই বলেছি যে ইন্টেরিয়ার বিস্কিট কালার। একটু ভিতরটা দেখে দিচ্ছি, ভিতরে এই স্পেয়ার চাকা টাকা দেখতে পাচ্ছেন, একেবারে গায়ের সাথে যেগুলো থাকে সব সবগুলোই আছে মাশাআল্লাহ, খুবই সুন্দর একেবারে। এবং ব্যাকডেলের উপরটা দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু এখনও কোনো কালার করা হয়নি, একেবারে অরিজিনাল যে কালারটা থাকে সেই অরিজিনাল কালারটি এখনও আছে। এবং এখানে যে কাভার দেখতে পাচ্ছেন সেই কাভারটি কিন্তু গাড়ির সাথে। আমি একটু গাড়ির পার্টিশনগুলো দেখিয়ে দিচ্ছি, বডির এই পার্টিশনগুলো দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু এখনও কোনো হাতুড়ে বাড়ি পড়েনি মাশাআল্লাহ, খুবই সুন্দর একেবারে পার্টিশনগুলো, জাপানি সিল করা। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে পার্টিশনগুলো এগুলো একেবারে সিল করা। আসলে এগুলো দেখলেই আপনি আসলে বুঝতে পারবেন যে গাড়িতে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, কারণ আমি আগেই বলেছি এবং আমার প্রতিটা ভিডিওতে আমি বলে দিয়ে থাকি যে বডি যদি আপনার ভালো থাকে ইঞ্জিন আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, ইঞ্জিন কোনো সাবজেক্ট না। ও গ্লাসটা আমি দেখিয়ে দিচ্ছি যে পিছনে গ্লাসটি, সেটা দেখানো হয়নি, পিছনে গ্লাসটি দেখেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্লাস, সেই অরিজিনাল গ্লাস একেবারে স্টিকার দেওয়া আছে, ওপর সাথে টয়োটার লোগো দেওয়া আছে। আজকে আমার শরীরটা বেশি ভালো না, তো সে জন্য আমি পুরোপুরি বলতে পারছি না। আসলে আজকে একটু খুবই টাইট লাগছে, দোয়া করবেন আমার জন্য সবাই। দেখতে পাচ্ছি মাশাআল্লাহ ভিতরটাও খুবই ফ্রেশ, একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটি। আমি একটু ভিতরটা দেখবো ইনশাআল্লাহ। ভিতরটা দেখতে পাচ্ছেন যে ভিতরে ড্যাশবোর্ডটা মাশাআল্লাহ একেবারে ফ্রেশ অবস্থায় আছে, এগুলো কিন্তু কোথাও কোনো ছিঁড়া ফাটা নেই। ডিভিডি ব্যাক ক্যামেরা লাগানো, অপটিক্যাল মিটার, উডেন প্যানেল, ভিতরে বিস্কিট কালার, সিলিংগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, একেবারে ফ্রেশ অবস্থায় আছে এগুলো। এগুলো কিন্তু এখনও কোনো হাত দেওয়া হয়নি, খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি। আলহামদুলিল্লাহ গাড়ি খুবই ভালো, একটা অ্যালিয়ন A15 গাড়ি যতটুকু ফ্রেশ থাকার কথা মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে এবং খুব ভালো কন্ডিশনে আছে। তো আমরা একটু ইঞ্জিনটা দেখাবো ইনশাআল্লাহ। ইঞ্জিনটা তো এটা হচ্ছে ইঞ্জিন, দেখতে পাচ্ছেন যে ভিভিটা ইঞ্জিন মাশাআল্লাহ খুবই সুন্দর। ইঞ্জিনটিও আলহামদুলিল্লাহ খুব ভালো, একেবারে রিকন্ডিশন ইঞ্জিন লাগানো। গাড়ির সাথে যে ইঞ্জিনটি সেটা চেঞ্জ করে রিকন্ডিশন ইঞ্জিন লাগানো হয়েছে। তো আলহামদুলিল্লাহ রিকন্ডিশন ইঞ্জিন লাগানো একটা সুবিধা আছে, যেটা হচ্ছে আপনার একেবারে ইঞ্জিনটা একদম ফ্রেশ পাচ্ছেন মাশাআল্লাহ, খুব ভালো পাচ্ছেন। এবং সাউদার্ন থেকে সিএনজি করা এবং ভিতরে ইন্টেরিয়ার ভিতরে যে ইঞ্জিনের যে চ্যাটিসের যে ইয়েগুলো, একেবারে ভিতরে যে কালারগুলো একেবারে অরিজিনাল যে কালার। আর আমি ভিডিও শুরুতে আমি বলেছিলাম লাইটগুলো অরিজিনাল লাইট, সেটা আসলে কীভাবে বুঝবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লাইটের গায়ে কিন্তু একেবারে জাপানে একটা সিল দেওয়া থাকে, তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গায়। এবং এই যে সামনের যে মার্সেলগুলো দেখতে পাচ্ছেন, এই মার্সেলটা হচ্ছে একেবারে অরিজিনাল যে কালার, সেই অরিজিনাল কালারটি এখনও রয়ে গেছে, এগুলো কিন্তু কোনো রং করা হয়নি, একেবারে অরিজিনাল যে কালারটি আছে সেটাই আছে। এবং বডের উপরের অংশ দেখতে পাচ্ছেন যে উপরের অংশ কিন্তু এগুলো কিন্তু রং করা হয়নি। আসলে রং কখন করা হয়, যখন আপনার রংগুলো নষ্ট হয়ে যাবে বা আপনার অ্যাক্সিডেন্ট করবে বা পুটিংয়ের কোনো কাজ হবে তখনই রঙের কাজগুলো করা হয়। আদারওয়াইজ আমরা কিন্তু চেষ্টা করি অরিজিনাল কালারটি বাঁচিয়ে রাখার জন্য, কারণ অরিজিনাল কালারটি ভালো থাকলে গাড়িতে বোঝা যাবে যে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি না। কারণ কালার টালার করে ফেলে তো আপনি বুঝতে পারবেন না যে অ্যাক্সিডেন্ট হয়েছে কি না। তো আমরা এগুলো চেষ্টা করি আলহামদুলিল্লাহ, যে যাতে কোনো বেশি রঙের যাতে কাজ না হয়, আমরা শুধু কাস্টমার যেটা থাকে সেগুলো হচ্ছে আমরা বাইরের যে অংশটুকু যেটা আসলে চোখে পড়ে সেগুলো আমরা টাচ আপ করি, এছাড়া কিন্তু আমরা ভিতরে কোথাও কোনো রং করি না। তার মূল কারণটা হচ্ছে যাতে একটা দর্শক বা একটা ভাই যারা পুরাতন গাড়ি কিনবেন অন্তত এসে গাড়ি বডি দেখে অন্তত ইনশিওর হতে পারেন যে গাড়িতে কোথাও অ্যাক্সিডেন্ট নেই বা অ্যাক্সিডেন্ট ভবিষ্যতে হয়নি, এরকম একটা ইনশিওর যাতে করতে পারেন। এবং সেজন্যই আমরা এগুলো করে রাখি, কমপ্লিট করে রাখি, যাতে একটা সৌন্দর্যও থাকলো এবং অরিজিনাল জিনিসটা বোঝাও গেলো, সেই জিনিসটার দিকে লক্ষ্য করে আমরা এগুলো কমপ্লিট করি আর কি। তো আলহামদুলিল্লাহ এতক্ষণ যে গাড়িটা দেখালাম
এটা মডেলটা আরেকবার বলে দিচ্ছি, এটা এটা মডেলটা হচ্ছে 2003, রেজিস্ট্রেশন হচ্ছে 2009, আর এটা হচ্ছে অ্যালিয়ন A15, ইন্টেরিয়াল বিস্কিট কালার, বাইরে পাল কালার, কালারটি খুবই সুন্দর একটি গাড়ি A15। আর এটার দামটা আমি একটু সম্পর্কে ধারণা দিচ্ছি, এটার দাম যেটা আমরা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের 12,25,000 টাকা দাম চাচ্ছি, বাট এই দামটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস, এটা কিন্তু ফিক্স না। আপনারা চাইলে অবশ্যই এসে গাড়ি দেখে দামাদামি করে নেওয়ার অপশন থাকবে, এবং অবশ্যই দামাদামি করবেন, কারণ দামাদামি করাটাও খুব ভালো জিনিস, কারণ হচ্ছে আপনি আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন, তো অবশ্যই আমরা যেহেতু ব্যবসা করি আমাদেরকেও ব্যবসা করতে হবে, এবং আপনারা যারা গাড়ি নিতে আসবেন অবশ্যই তারা তো প্রিপারেশন নিয়ে আসবেন, যা দামাদামি করেই নেবেন, তো অবশ্যই আমরা যে দামগুলো বলে থাকি এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস, এটা ফিক্স না, আপনারা এসে অবশ্যই দামাদামি করতে পারবেন, কোনো সমস্যা নেই, এবং আপনারা চাইলে যে কোনো জায়গায় অ্যানালিস সেন্টারে গাড়ি টেস্ট করতে পারবেন। তো এই বলেই আমার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি, এটা আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ, 4 রাস্তার মোড়, চৌরাস্তার থেকে 10 গজ গাবতলীর দিকে আগালেই হাতের বাম পাশে, মদিনা কার কালেকশন। আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু, আমার ফোন নাম্বার হচ্ছে 01711586762, পাশাপাশি আরেকটি নাম্বার দিচ্ছি সেটা হচ্ছে 01621588555, এই দুইটা নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে। আপনারা চাইলে গাড়ির বিষয়ে, গাড়ি সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাকে ইমোতে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো গাড়ির সাথে, অন্য কোনো ভিডিওর সাথে, ইনশাল্লাহ আজকের পর্যন্ত বিদায় নিব, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।